वेलकम टू फ्लॉलेस मैथमेटिक्स। आज हमारे डेरिवेटिवर थ्री बी चैप्टर थ्री बी पार्ट टू। तो आगे दिन हमें तुम्हारे कि आज चैप्टर से डिटेल्स दुटो जो थियोरम आरएमबीटी और एलएमबीटी से रिलेटेड समस्त किसमें तुम्हारे बुझिए। तो जरा देखो नहीं आगे भिडियो देखें। आज के की टाइपर अंक आगो से रिलेटेड हमें अंक शुरू करब। प्रथम तुम्हारे एक चैप्टरटार अंक सम्पर् बोली। देखो पाँच धरण मैं पाँच धरण ठीक नए मैं हाँ पाँचटा टाइप ही बोलते पर पाँचटा टाइपर अंक आसे कि ना एक आसते दुटो उपबाद पाँचटा टाइपर अंक कि हलो ना बोली। देखो आर एम भि टी एल एम भि टी ठीक तो मान रोलर उपपाद्य और लाग्रांजर उपपाद्य। तो पाँचटा टाइप ये कारण बोलछी एक आसते पारे जे एक अपेक्षक से रोलर उपपाद्य सत्यता जाचाई करो ठीक। एक रकम आसते पारे जे एक विस्तार दी से प्रजोज्य नय ठीक बा सत्यता जाचाई करार मध्य से प्रजोज्य नय ढुके अबियसलि क्योंकि तबुओ अनेक समय दी देवे मैंने एक अपेक्षक दी दिल से एक विस्तार दी दिल से रोलर उपपाद्य प्रजोज्य नय दुटो हलो सेम दो भाव लाग्रांजर आसते परे अर्थात लाग्रांजर उपपाद्य सत्यता प्रमाण करो लाग्रांजर उपपाद्य प्रजोज्य कि ना बोलो एक विस्तार दिल ठीक। दूटो हलो चार रकम आसते परे जे उपपाद्य धरो जाचाई करो दिल और तरह दुटो मैं अपेक्षक मध्य दुटो आननोन धरो ए बी एरकम दी दिल जेको दीते तो सेगुलर मान निर्णय करो। तेल पाँच धरण अंक ही तुम्हारे कि करब ना अनेक जो देखते ही पा कत 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 अंक आब तो करो सम्भव नय তাহলে আর অন্য চ্যাপ্টার শুরুই করতে পারবো না। তো সেক্ষেত্রে আমি প্রত্যেকটা যে টাইপগুলো অঙ্কগুলো বললাম প্রত্যেকটা টাইপের একটা একটা করে চুজ করেছি এবং তোমরা ভেবো না যে একটা করলে বাকিগুলো হয়ে যাবে কারণ এই কারণেই বলছি কারণ যে একটা অঙ্ক করাবো সেটা সব থেকে যে একটু কঠিন বলতে পারো কঠিন জটিল অঙ্কই আমি বেছেছি সেখান থেকে সহজগুলো হয়ে যাবে এবং সেই রিলেটেড অঙ্কও থাকবে সেগুলো হয়ে যাবে অসুবিধা কোনো হবে না আশা করছি। প্রথমের অঙ্কটা দেখো কোশ্চেন ওপরের পড়ো নিচের অপেক্ষকগুলির প্রদত্ত বিস্তারের রোলের উপপাদ্য সত্যতা যাচাই করো ঠিক। এখানে অঙ্কগুলো যদি দেখো তাহলে নিজেরাই দেখে বুঝতে পারবে যে আমি যে অঙ্কটা নিয়েছি সেটা হচ্ছে এই অঙ্কটা। অঙ্কটা দেখেই বুঝতে পারবে যে একটু জটিল আছে কি না দু তিনটে টার্ম তোমাদের গুণে গুণে দিয়ে দিচ্ছি মানে এক্স মাইনাস ওয়ান ইন্টু এক্স মাইনাস টু ইন্টু এক্স মাইনাস থ্রি তার ওপরেরগুলো ইজি নিচেও একদম সেম আছে এগুলোও তাই সেম আছে। আচ্ছা সাইন কস এটা যেগুলো দেখছো সাইন কস এগুলো কিছুই না যেমন করে হবে যখন শিখে যাবে একদম নর্মাল এটার থেকেও বরং এগুলো কঠিন ঠিক। তাহলে আমি এই অঙ্কটা করাবো কি কি দিয়েছে না এফ অফ এক্স ইকুয়াল টু এক্স মাইনাস ওয়ান ইন্টু এক্স মাইনাস টু ইন্টু এক্স মাইনাস থ্রি অপেক্ষকে এক্স কি না এক্স ওয়ান গ্রেটার দেন ইকুয়ালস টু ওয়ান লেস দেন ইকুয়ালস টু থ্রি বিস্তারে ঠিক। এটা কি করতে দিয়েছে না রোলের উপপাদ্যের সত্যতা যাচাই করো। তাহলে আমরা অঙ্ক শুরু করি। আচ্ছা দেখো বইটা সরিয়ে দিই কতটা হবে দুইয়ের তিন। প্রথমে আমরা অপেক্ষকটা লিখে নেব কি না এফ অফ এক্স ইকুয়াল টু এক্স মাইনাস ওয়ান ইন্টু এক্স মাইনাস টু ইন্টু এক্স মাইনাস থ্রি এটা হচ্ছে আমাদের অঙ্কটা। এটার অপেক্ষকের কোন বিস্তারে চাইছে এখানে লিখে নেবে কারণ পরে যদি ভুলে যাও। আচ্ছা আর সবসময় আমরা যেহেতু শর্তটা একটা বিস্তারে কিরকম করেছি ক্লোজ ব্র্যাকেট আর ওপেন ব্র্যাকেটের মধ্যে করেছি তাই শর্তটাকে যেটা দেওয়া আছে সেটা যে বিস্তারেই থাকুক আমাদের একরকম করার চেষ্টা করবে। তোমরা যদি যে রকম দেওয়া আছে সেটাতে যদি হ্যাবিচুয়েটেড হয়ে গেছো তাহলে এরকম আর করো না কিন্তু আমার মতে বলে যে এই ব্র্যাকেটটার মধ্যে করা ভালো এই কারণেই ভালো কারণ শুধু লিখে দিলেই হয় উইদিন ব্র্যাকেটের মধ্যে আর ওইগুলোর ক্ষেত্রে কি লেস দেন গ্রেটার দেন একটা ব্যাপার থাকে। তো ওখানে দেখো আমাদের কি ছিল না ইকুয়াল টু ছিল তার মানে কোন ব্র্যাকেটের মধ্যে হবে ক্লোজ ব্র্যাকেটের মধ্যে তাহলে ওয়ান কমা থ্রি উইদিন ক্লোজ ব্র্যাকেট এ বিস্তার এবার অঙ্ক আমরা শুরু করব। প্রথমে অপেক্ষকটার দিকে তাকাও অপেক্ষকটা কিন্তু লিনিয়ার মানে সাধারণ কোনো সমীকরণ নয় তাই তো তাহলে আমাদের সাধারণ করে নিতে হবে কি না সিম্পলি গুণ করতে হবে তিনটে গুণ একসাথে হয় না দুটো করো তার সাথে আরেকটা করো এটার গুণ কি হবে দেখো এক্স স্কোয়ার মাইনাস টু এক্স মাইনাস এক্স প্লাস মাইনাস টু ইন্টু এক্স মাইনাস থ্রি তাহলে দেয়ার ফোর ইকুয়াল টু এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স প্লাস টু আর এদিকে এক্স মাইনাস থ্রি এটার সাথে এটার ফর্মুলা কি হবে সিম্পল গুণ এক্স কিউব মাইনাস থ্রি এক্স স্কোয়ার
এটাও দেখো মাইনাস থ্রি এক্স স্কোয়ার, মাইনাসে মাইনাসে প্লাস নাইন এক্স প্লাস টু এক্স মাইনাস সিক্স, তাহলে কত আসছে এক্স কিউব মাইনাস সিক্স এক্স স্কোয়ার প্লাস নয় আর দুই এগারো মানে প্লাস ইলেভেন এক্স মাইনাস সিক্স। ওকে, এরপর আমাদের কি বার করতে হবে না, আমাদের অবকলন যোগ্য বলে একটা শর্ত ছিল। তাহলে অবকলন যোগ্য আমরা কখন বলতে পারবো, যখন তার যে ডেরিভেটিভটা সেটা আমাদের সংজ্ঞাত হবে এই বিস্তারের মধ্যে। তাহলে তার জন্য আমরা কি করব না, আগেই এফ ড্যাশ এক্স বসিয়ে নেব। ঠিক, অঙ্ক একদম শুরু হচ্ছে, প্রথম থেকে ভালো করে দেখো। এখানে আমরা আগের থ্রি এতে আমরা ডেরিভেটিভ সম্পর্কে শিখে এসেছি, এটা কিছুই ডেরিভেটিভ নাই। কি হয় না, ঘাতটা আগে চলে আসে, ওপর একটা করে ঘাত কমে যায়, মানে থ্রি এক্স স্কোয়ার মাইনাস ছয় দুই এদিকে বারো এক্স প্লাস ইলেভেন, রাইট। এরপর আমরা কি করব, লিখবো তিনটে শর্ত যে সেটা সংজ্ঞাত হচ্ছে কিনা, কারণ উপপাদ্য যাচাই করতে বলেছে, আমরা দেখব। প্রথম শর্তটা কি ছিল, কোন বিস্তার ছিল আগে মনে রাখতে হবে, উইদিন ক্লোজ ব্র্যাকেট ছিল। তাহলে ওয়ান থ্রি বিস্তারে এফ অফ এক্স সংজ্ঞাত হবে কিনা দেখবো আমরা। ঠিক, তাহলে সংজ্ঞাত এবার ছিল সন্তত, তাই তো? তাহলে সন্তত তখনই হবে যখন এই বিস্তারে এটা আমরা সংজ্ঞাত মানে মানটা পাবো। আচ্ছা দেখো, ওয়ান কমা থ্রি বিস্তারে এফ অফ এক্স সংজ্ঞাত, তোমরা একটা একদম সোজা কথা আমি বলে রাখি, যদি এই ধরনের লিনিয়ার ফাংশন থাকে তাহলে সবসময় সেটা একটা কি হবে, ভ্যালুটা একটা নর্মাল ভ্যালু আসবে, কোনো রুট হবে না, কোনো মূলদ সংখ্যা যেগুলো বলে, ঠিক, কোনো রকম কোনো আসবে না। কারণ আমরা জানি যে এক বসায় বা তিন বসায়, যেহেতু ক্লোজ ব্র্যাকেটের মধ্যে, এক বসায় বা তিন বসায় সেটা সবসময় কি হবে, একটা পূর্ণ সংখ্যায় আসবে, তাই তো? তাহলে এটা আমরা কি বলতে পারি যে সর্বদাই সংজ্ঞাত, কারণটা বুঝতে পারলে, সর্বদাই সংজ্ঞাত। তাহলে অতএব এফ অফ এক্স ইকুয়াল টু এক্স মাইনাস ওয়ান ইন্টু এক্স মাইনাস টু ইন্টু এক্স মাইনাস থ্রি ওয়ান কমা থ্রি বিস্তারে, এবার যদি সংজ্ঞাত হয় সন্ততটা কি ছিল তার উপরে লিমিট হবে, তো সেই জায়গাটাই যদি আমাদের বিস্তারটাতে সর্বদাই সংজ্ঞাত হয় তাহলে সেই বিস্তারে আমরা এটা বলতে পারি সন্তত। একটু বুঝতে অসুবিধা হবে কিছুই নেই, ঠিক। সত্যি কথা বলতে এই ধরনের যদি ফাংশন চলে এলো কোনো চাপই নেই, ডিরেক্ট তোমরা একটু মানটা বসিয়ে একবার দেখে নেবে, ব্যাস হয়ে গেল। দু নাম্বার, এটা কি এফ অফ এক্স ইকুয়াল টু লিনিয়ার ফাংশন এলো, তাহলে এটাও আমরা কি বলতে পারি যে এফ ড্যাশ এক্স ইকুয়াল টু কত এসছে না, থ্রি এক্স স্কোয়ার মাইনাস টুয়েলভ এক্স প্লাস ইলেভেন, একই রকম ভাবে সর্বদাই সঙ্গে তো আমরা বলতে পারি, কারণ এখানে যদি আমরা মান বসাই এক আর তিন, এটা আবার কোন ব্যাকেটের মধ্যে হয়, থার্ড ব্যাকেটের মধ্যে, তাহলে আমরা এখানে লিখতে হবে যে সর্বদাই সঙ্গে তো হবে কোন বিস্তারে, ওয়ান কমা থ্রি বিস্তারে। কারণটা কি, কারণ এটা কি হবে না, যদি এখানে মানটা বসায় এক বসায় থ্রি, আচ্ছা এক আর থ্রি বসানো যাবে না, এই কারণেই, কারণ এটা ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে আছে, অর্থাৎ তোমার ওপেন ব্র্যাকেট মানে টুটা বসাতে হবে। তো টু যদি বসায় আমরা দেখতেই পাচ্ছি কেন, তোমার টু টু ফোর টুয়েলভ মাইনাস এখানে চব্বিশ প্লাস টোয়েন্টি ওয়ান মানে একটা পূর্ণ সংখ্যা আছে। তাহলে সর্বদা সংগত সেই জায়গা থেকে আমরা কি লিখবো, যে এফ অফ এক্স ইকুয়াল টু এক্স মাইনাস ওয়ান এক্স মাইনাস টু ইন্টু এক্স মাইনাস থ্রি সর্বদা অবকলন যোগ্য, ওয়ান কমা থ্রি বিস্তার। এই দুটো শর্তকে নিয়ে চাপ খাওয়ার কিছু নেই। এর পরের সূত্র মানে শর্তগুলো তোমাদের মনে রাখতে হবে, কি ছিল এটাতে, ছিল এফ অফ এ ইকুয়াল টু এফ অফ বি হতে হবে। তাহলে এফ অফ এ যদি আরএমবিটি সিদ্ধ করে তাহলে এফ অফ এ আমরা বার করবো, মানে এফ অফ ওয়ান, এখানে এ কমা বি ছিল তো, তাহলে এখানে এটা কত, ওয়ান, তাহলে এখানে এই এক্স কিউব এই লিনিয়ার ফাংশনে যদি এফ অফ এক্স সেটার জায়গায় ওয়ান বসাবো, ওয়ান বসালে কত আসে দেখো, ওয়ান কিউব মানে ওয়ান মাইনাস, এটাতেও বসাতে পারো, আবার একদম প্রথমে যেটা বেছে মানে যেটা আমাদের বইয়ে ছিল এটা তো আমরা নিজেরা বার করেছি, যেহেতু এইগুলো অবকলন বা করতে পারি সংজ্ঞাতটা, তো এটা দ্বারা আমরা এখানেও বসাতে পারো, কি না, ওয়ান মাইনাস ওয়ান ইকুয়াল টু জিরো ইন্টু এখানে যাই আসুক আমরা জানি জিরো হয়ে যাবে, তাই তো? তাহলে এফ অফ ওয়ান ইকুয়াল টু কত আসছে, জিরো। আর এফ অফ বি, তাহলে এফ অফ থ্রি ইকুয়াল টু কত আসছে দেখো, এখানে কত আছে, এক্স মাইনাস ওয়ান মানে থ্রি মাইনাস ওয়ান ইন্টু থ্রি মাইনাস টু ইন্টু থ্রি মাইনাস থ্রি, জিরো ইন্টু সামথিং ইকুয়াল টু জিরো হয়ে যায়। তাহলে দেখো এফ অফ এ ইকুয়াল টু এফ অফ বি এলো। এরপর পরের কন্ডিশনটা কি ছিল, যে ওয়ান কমা থ্রি বিস্তারে এফ অফ এক্স এর
কমপক্ষে এমন একটি মান সি থাকবে যাতে এফ ড্যাস সি ইকুয়াল টু জিরো হয়। এটাই ছিল কন্ডিশন, কোন বিস্তারে থাকতে হবে না 1,3 মধ্যে এবং একটা মান সি থাকবে যেটাতে এফ ড্যাস সি ইকুয়াল টু জিরো হয়। তাহলে এফ ড্যাস সি, সি মানে কি এক্স এর জায়গায় সি, তাহলে এফ ড্যাস এক্স আমরা পেয়েছি কত, 3x² - 12x + 11, তাহলে এটা ইকুয়াল টু জিরো হবে, শুধু সি থাকবে, মানে 3c² অর 3c² মাইনাস কত ছিল না 12x, তো মাইনাস 12x মানে 12c + 11 ইকুয়াল টু জিরো হয়। এটাই ছিল, তাই তো? তাহলে এরপরে আমরা সি এর মানটা বার করব এবং দেখবো সেটা 1 থেকে 3 মধ্যে থাকছে কিনা। এখানে দেখো মিডল টার্ম ফ্যাক্টর করা যাবে না, তাহলে আমরা স্মৃতরাজ্য সূত্র লাগাবো। তাহলে মাইনাস বি মাইনাস 12 আছে, তাহলে এখানে প্লাস হয়ে যাচ্ছে, তাহলে মাইনাস বি প্লাস মাইনাস বি স্কোয়ার মানে 144 মাইনাস 4ac, 4 × a মাইনাস 4 × a, এ মানে 3 × c মানে 11 ডিভাইডেড বাই কি হয় 2a মানে 2 × 3, তাহলে এটা কত আসছে না 12 প্লাস মাইনাস রুট আন্ডার 144 মাইনাস এটা কত আসছে দেখো 33 আর 4 মানে 132 ডিভাইডেড বাই 6। দেখো সি ইকুয়াল টু, এটার ক্যালকুলেশন তোমরা করবে নিজেরা এবং ক্যালকুলেশন করে আসবে দেখবে 2.577 ক্যালকুলেটারে করবে, ঠিক আছে? এটা একটা আসবে প্লাসের ক্ষেত্রে, আর মাইনাসের ক্ষেত্রে আসবে দেখবে 1.422, আমি ক্যালকুলেটারে করেছি, ঠিক? তাহলে এখানে দেখো দুটো মান বেরোলো, কি কি বেরোলো না, সি ইকুয়াল টু 2.577 কমা দিয়ে 1.422, এই দুটোই কিন্তু দেখো 1 থেকে 3 মধ্যে আছে, দুটোই আছে তো 1 থেকে 3 মধ্যে কিন্তু আছে, এটার মাঝেই আছে। তাহলে এটা আমরা কি বলতে পারি যে এফ অফ এক্স ইকুয়াল টু x-1 × x-2 × x-3 সর্বদাই 1,3 বিস্তারে আরএমভিটি মানে রোলস মিন ভ্যালু থিওরেম আরএমভিটি সিদ্ধ করে বা রোলের উপপাদ্য যাচাই করতে ছিল আমাদের যে রোলের উপপাদ্য যাচাই, তারা রোলের উপপাদ্য সিদ্ধ করে, এটাও লিখতে পারো, ঠিক? তাহলে এটা গেল আমাদের রোলের উপপাদ্য কিভাবে যাচাই করব বা রোলের উপপাদ্যর যে আগের দিন পড়েছিলাম তার একটা অ্যাপ্লিকেশন বা অঙ্ক বলতে পারো, ঠিক আছে? এরপরের দিন আমরা রোলের উপপাদ্য প্রযোজ্য নয় এই টাইপের অঙ্ক করবো এবং তারপর ল্যাগ্রাঞ্জেসের উপপাদ্য শুরু করব। ওকে, টাটা।